বজালিত নর্থ ইস্ট জার্নেলিষ্ট এন্ড ডিজিটেল মিডিয়া বজালি জিলা সমিতির রাষ্ট্রীয় প্রেস দিবস উদযাপন তিনিগৰাকী প্রাক্তন সাংবাদিকক সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আরতে প্রাক্তন সাংবাদিক তথা কেবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস আর করুণামোহন শর্মা ভাস্কর কলিতা জেলা সমিতির সম্বর্ধনা জানায় নর্থ ইস্ট জার্নেলিষ্ট এন্ড ডিজিটেল মিডিয়ার বজালি সমিতিয়ে। সাংবাদিকসকলের পবিত্র দিনটক উজ্জীবিত করে রখার প্রয়াস নর্থ ইস্ট জার্নেলিষ্ট এন্ড ডিজিটেল মিডিয়ার দায়বদ্ধতার সংবাদ পরিবেশনে সমাজের প্রতি সেবা আগবাই আসছে ডিজিটেল মিডিয়ায়। পরবর্তী সময়তো নর্থ ইস্ট জার্নেলিষ্ট এন্ড ডিজিটেল মিডিয়া বজালি জেলা সমিতিয়ে বিভিন্ন কার্যসূচী করে যাব বলে জানাইছে সমিতির বিষয়ববীয়াসকলে। আমার বজালির নর্থ ইস্ট জার্নেলিষ্ট এন্ড ডিজিটেল মিডিয়া এসোসিয়েশনের ফলের আজি যেহেতু রাষ্ট্রীয় প্রেস দিবস সেই উপলক্ষে আমি বিভিন্নজনক ইতিমধ্যে সম্বর্ধনা জ্ঞাপন করছো। তার মাজতে একটি অতিকৈ দুঃখের বিষয় যে আসলতে বজালি প্রশাসনে আমার সাংবাদিকতার গুরুত্ব বিষয়টুক যে ধরনের লব লাগিছিল সেই ধরনের লওয়া আমি দেখা নাপালো। তার কারণে আমি খুব দুঃখ প্রকাশ করছো। আসলতে সংবাদ মাধ্যম আর সাংবাদিকতা এই বিষয়বস্তুটুক যে ধরনের আমার প্রশাসনে দাঙি ধরব লাগিছিল বজালি জেলার মাজমজিয়াত, কিন্তু আমি সেইখিনি সেইখিনি সংবাদ মাধ্যমে কোনো ধরনের প্রশাসনের পর আমি একো সহারি নাপালো। আজি 16 নভেম্বর ন্যাশনাল প্রেস ডে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তত আজি ন্যাশনাল প্রেস ডে পালন করেছে। বিভিন্ন প্রান্তর সমান্তরালভাবে আমি আজি বজালি নর্থ ইস্ট জার্নেলিষ্ট এন্ড ডিজিটেল মিডিয়ার তরফের পরাও এই ন্যাশনাল প্রেস ডের লগত সংগতি রাখি তিনিগৰাকী প্রাক্তন সাংবাদিকক আমি সম্বর্ধনা জানা এক কার্যসূচী হাতত লৈছিলোঁ। এই সম্বর্ধনা অনুষ্ঠানত প্রাক্তন সাংবাদিক তথা পাটাচারগুছি সমষ্টির বিধায়ক তথা অসম সরকারের জ্যেষ্ঠ কেবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাসক লগতে প্রাক্তন সাংবাদিক ভাস্কর কলিতা করুণামোহন শর্মা এই তিনিগৰাকী ব্যক্তিক আমার তরফের পর সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আর এই সম্বর্ধনা জানা অনুষ্ঠানট আমার নর্থ ইস্ট জার্নেলিষ্ট এন্ড ডিজিটেল মিডিয়ার বজালি জেলার সমিতির যিসমূহ কার্যকর্তা ক্রমে আসাম টক্সর সাংবাদিক বনজিৎ দাস, নিউজ নাওর রাহুল কলিতা, এন বি নিউজর পল্লব, ডি এন ইউজ প্লাসর প্রাঞ্জল দাস আর আমার অপূর্ব শর্মাকে আদি করে কেবাগৰাকীও সদস্য আসলতে আজির এই প্রেস ডের যে সম্বর্ধনা কার্যসূচী এই কার্যসূচী আমি অংশগ্রহণ করছো। যে কোনো খবরের যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বর।